আমি ওই অন্নকূটটা আমি পাইনি প্রসাদটা। আর সন্ধ্যাবেলা আমাদের ওই খেয়ে আমার পেট ভরে গেছে, অল্প অল্প তিনজনেই খেয়েছি একটা থালায়, কিন্তু ওই খেয়ে আমাদের পেট ভরে গেছে, মানে ওইটা না খেয়ে আমরা দিকে ছাড়েনি গো জগন্নাথ। জগন্নাথের বিশেষ কৃপা, ওখানে ওই ওখানকার যারা অধিবাসী তাদের সবার মুখে জগন্নাথ ছাড়া আর কিছু নেই, সব জগন্নাথ। কীর্তনও জগন্নাথের চলে, কোনো পার্টির না মিছিল চলে, শুধু এই জগন্নাথের কীর্তন হয়, ওখানে জগন্নাথের কথা হয়। হ্যাঁ, এরকম জগন্নাথের পুরো এরিয়া। আচ্ছা, আজকের আমাদের শ্লোক হবে 15:15, অথ সপ্তদশ অধ্যায়, 15 শ্লোক। সবাই বলো, অনুদ্বেগ করং বাক্যং, অনুদ্বেগ করং বাক্যং, সত্যং প্রিয়হিতং চ যত, সত্যং প্রিয়হিতং চ যত, সদ্যাভ্যাসনং চৈব, সদ্যাভ্যাসনং চৈব, বাংময়ং তপ উচ্চতে, বাংময় তপ উচ্চতে। অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য, এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। আমাদের কায়িক তপস্যা সেদিনে আলোচনা হয়েছে, কায়িক তপস্যা কি কি ছিল ইয়ে বলো দেখি, আমাদের ওই নালু আর ইয়ে বাবুসোনা বলো দেখি, কায়িক তপস্যা কি কি ছিল, শারীরিক তপস্যা। আজকের বাচিক তপস্যা হবে কথার তপস্যা, প্রথম তো শারীরিক তপস্যা, কালকের এটা নিয়ে আলোচনা হয়েছিল। শারীরিক তপস্যা হচ্ছে ব্রাহ্মণ গুরু, ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, শুচিতা রক্ষা করা। আমরা গীতা পাঠ করি যাই করি, কিন্তু এটা একটা বিশেষ তথ্য, এটা নিজের জীবনে প্রয়োগ করাটা খুবই জরুরি, তাই মনে রাখতে হয়। তারপর হচ্ছে সরলতা, খুব সরলভাবে জীবন অতিবাহিত করা। তারপর ব্রহ্মচর্য, বাবুসার একজন ব্রহ্মচারী, ও অহিংসা, কারোর প্রতি হিংসা না করা, এগুলোকে কায়িক তপস্যা বলা হয়। কায়িক বলতে শারীরিক তপস্যা, শরীর দিয়ে যেগুলো করা যায়। আর আজকের পাঠ হবে বাচিক তপস্যা, আমরা যে কথা বলছি এই কথার কিছু তপস্যা আছে। কিসে তপস্যা? সেই তপস্যা হচ্ছে অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য, অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য। এমন বাক্য না প্রয়োগ করা উচিত কারোর উদ্বেগ তৈরি করে, অনুদ্বেগ কর বাক্য প্রয়োগ করতে হয়, সত্য কথা বলতে হয়, এবং প্রিয় বন্ধুত্বপূর্ণভাবে সবার সঙ্গে মিশতে হয়, অথচ হিতকর বাক্য, এবং সেই বাক্য যেন অন্যের হিত হয়, ভালো হয়, এমন বাক্য প্রয়োগ করা উচিত নয় যে বাক্যের দ্বারা ওর ক্ষতি হয়ে যায়। না, আমার এমন বাক্য প্রয়োগ করব যেটা হিতকর, যেটা জীবের মঙ্গলে লাগে। একটা সাধু, সে যে জপ করে হিতকর, একটা নিচু স্তরের পশু পাখিকেও সে মুক্তি দেওয়ার চেষ্টা করে। আমরা কন্টিনিউ গীতা পাঠ করে যমালয়ে আত্মাদের প্রেতেদের মুক্তির কামনা করতাম, এখন নাগলোকে দেয়া হচ্ছে। তার মানে কি? আমরা হিতকর বাক্য প্রয়োগ করছি, এটা বাচিক তপস্যা। এবার সারাদিন যে কর্মগুলো করব আমরা, সেই কর্মের মধ্যেও যেন তপস্যা থাকে, সেখানে সেখানেও যেন এরকম কথা হয় যেটা কারোর হৃত হবে। হৃত কিসে আসে? তুমি কাউকে 10 টাকা দিয়ে সহযোগিতা করাটা হৃত নয়,
2 মিনিটের রীত। যারা টিচার আছো, তোমরা যাদেরকে বিদ্যা দান করছো, এটা রীত নয়। যারা অন্ন দান করছে, এটা রীত নয়। ওই বিদ্যার সঙ্গে এই গীতার জ্ঞান প্রয়োগ করতে হবে, সেটা হৃত করা হবে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গভি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শী। বিদ্যা বিনয় সম্প্রদান করে। আজকের দিনের যে বিদ্যা, এই বিদ্যা বিনয় সম্প্রদান করেনি, অহংকারিত্বে পর্যবসিত করেছে। ট্রেনে যেতে যেতে যদি ওর পায়ে একটা পা উঠে যায়, ওর হৃদয়ে হিংসাত্মক প্রবৃত্তি এসে যাবে। দেখো ভালো করে, ও একটা হায়ার এডুকেটেড, ও হায়ার এডুকেটেড বলে ও এরকমই করছে। সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব হায়ার এডুকেটেড এরকম করবে এমন নয়, কিন্তু তার মধ্যে একটা ফলস ইগো এসে যায় যে আমি বিশাল কিছু। আমি একবার বলেছিলাম ক্লাসে, শিয়ালদা থেকে ট্রেনে আসছিলাম, ছুট বুট কোট পরা, অনেক এডুকেটেড একজন ব্যক্তি ট্রেনে উঠলো। উঠে আমাদের তো এই সাউথের লাইনে একটা লাইনে দুদিকে সিটে বসবে, তারপর মাঝেও 6 জন দাঁড়িয়ে থাকবে, সামনে 3 জন এদিকে 3 জন। তো একজন ওই ভিড়ের ভিতরে সিগারেট খাচ্ছে, তো চরণ থেকে একজন চরণে বাড়ি একটা লোক উঠেছিল, আমি হরি কথা বলি, সে চিনত আমাকে, ভক্ত না, সে আমাকে বলছে বলে প্রভু, ডাইরেক্ট আমাকে এরকম বলছে, বলে প্রভু এই শিক্ষিত লোকটাকে একটু কিছু বলা যায় না? কি বলবো, বলে প্রভু দেখুন কিরকম এত লোকের ভিড়ের ভিতরে সিগারেট খাচ্ছে, ও এডুকেটেড, ও অর্থ আছে, এইটাকে ইগো বলা হয়। এই ইগো নয়, ফলস ইগো। তো তখন আমি সেই প্রসঙ্গে এই কথাগুলো বলেছিলাম যে এই সংসারে এই জগতের মানুষগুলো রবিবার দিন করে পাঁঠার দোকানে ভিড় হয়, পরীক্ষা করে দেখো এই জগতের যত এডুকেটেড লোকগুলোর ভিড় হয়। টাকা আছে, ইসকন ফাউন্ডার আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একবার তার ক্লাসে বলছিলেন যে আমাদের কলকাতাতে ওই মহাত্মা গান্ধী রোড বলে এখানে একটা পাঁঠার মাংসের দোকান আছে, এই দোকানে কোনো সমস্যা নেই, তোমরা কিনতে পারো এখান থেকে। কেন? বলে ওই দোকানের উপরে লেখা আছে বিশুদ্ধ পাঁঠার মাংস পাওয়া যায়। পাঁঠার মাংস আর বিশুদ্ধ কি ভাই? বিশুদ্ধ পাঁঠার মাংস পাওয়া যায়। আর ওখানে এই সমাজের শিক্ষিত লোকগুলো লাইন, বিশাল বড় লম্বা লাইন করে দাঁড়িয়ে থাকে, বিশুদ্ধ পাঁঠার মাংস পাওয়া যায়। ওদের ব্যাকগ্রাউন্ড চেক করো, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কেউ বড় বিজনেসম্যান, কেউ ল্যাবরেটরিতে রিসার্চ করছে। কলকাতাতে এরকম লোক তো পাওয়া যায়, আমাদের গ্রামে আমরা মূর্খ লোক, কিন্তু কলকাতাতে এরকম লোক পাওয়া যায়। কিন্তু ওরা বিশুদ্ধ পাঁঠার মাংসের দোকানে এরকম লাইন দিয়ে থাকে, যেমন একটা বাঘ শিকার করার পরে, হরিণ শিকার করার পরে 50-60টা শিয়াল, এরকম ছোটো ছোটো প্রাণীরা লাইন দিয়ে পিছনে দাঁড়িয়ে থাকে, ওই বাঘ খেয়ে চলে যাওয়ার পরে ওই রক্ত মাংস ভক্ষণ করবে বলে প্রভুপাদ ডাইরেক্ট এটা বলছেন। বলে আমাদের এই সমাজের শিক্ষিত মানুষগুলো ঠিক জঙ্গলের গিধার কেতার। আমি হিন্দি লেকচার দিয়েছিলাম একটা লেকচারে, একদম শিয়ালের মতো, আর শিয়াল সদৃশ পশুর মতো যারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ওই বাঘটা খাওয়ার পরে ওরা ওগুলো খাবে, রক্ত মাংস ভক্ষণ করবে। তাই আমাদের সমাজের বর্তমানের শিক্ষিত মানব জাতিগুলো ঠিক এরকমই হয়েছে। এই শিক্ষার কোনো মূল্য নেই, স্টেজে গিয়ে বড় বড় লেকচার দেয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেছে ঈশ্বর। হ্যাঁ, স্কুলের
স্কুলের ক্লাসে গিয়ে লেকচার দেয়। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, আর ওকে পাঁঠার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে রক্ত মাংস খাবে বলে। এ কোন সা বিদ্যা! তাই বাচিক তপস্যার মধ্যে এগুলো পড়ে না। তাই আমরা যে জ্ঞান দান করছি এই সংসারে, এই সংসারে যারা আমরা এই জ্ঞান দান করছি, এই জ্ঞান দানটা অপূর্ণ, পরিপূর্ণ নয়। কেমন অপূর্ণ? তোমরা সবাই জানো, বটবৃক্ষের ওই বীজ যদি ওই মাটিতে পড়ে যদি অঙ্কুরোদ্গম হতো, তাহলে তোমরা জানো আমাদের পৃথিবীতে মানুষ থাকার আর জায়গা থাকতো না। বটবৃক্ষ কত হাজার হাজার ফল বীজ প্রদান করে, একটাও বীজ মাটিতে পড়ে অঙ্কুরোদ্গম হয় না। কিন্তু যখন পাখি ওটা খাবে, পাখি খেয়ে যখন মলত্যাগ করবে, যদি কারোর প্রাসাদের শীর্ষেও মলত্যাগ করে, ওখানেই বট গাছ জন্মাবে। আর নিচে এত সুন্দর মাটিতে ওই ফল পড়ার পরেও সেখানে অঙ্কুরোদ্গম হলো না। কেন হলো না? কারণ পাখির পাকস্থলিতে বটের পরিপূরক দেয়া আছে, ওর সঙ্গে মিশ্রিত হওয়ার পরে তারপরও পূর্ণাঙ্গ প্রাপ্ত। খুলে দাও জানলা, পর্দাও খুলে দাও। অর্থাৎ আমাদের এই বিদ্যা সম্পূর্ণ নয়, আমরা যে বিদ্যা লাভ করেছি এই বিদ্যা অসম্পূর্ণ। এই বিদ্যার সঙ্গে যখন কৃষ্ণ ভাবনামৃত অ্যাড করা হবে, তখন এটা সম্পূর্ণ হবে। কালকে দেখাচ্ছিলাম আমাদের এই গীতার সারতত্ত্ব একজন প্রভু রচনা করেছেন সংস্কৃত থেকে, এমটেক। উনি যখন এমটেক ছিলেন তখন উনি বিদ্বান ছিলেন, কিন্তু এই বিদ্যা সম্পূর্ণ নয়। যখন কৃষ্ণ ভাবনামৃত এই বিদ্যা অ্যাড করেছেন, এখন এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তাই কৃষ্ণাশ্রয় বিনা দুঃখের নাহি কমোচন, থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধাম। এই সংসারে যখন আমরা বিচরণ করব, তখন এই সংসারে না তুমি নারীর শরীর দেখবে, না ওই পুরুষের শরীর দেখবে, না স্টুডেন্টকে দেখবে, ডাইরেক্ট ওর আত্মাকে দেখো। ওর আত্মা কত কষ্ট পাচ্ছে! আমার জীবনে এমন দিন ঘটেছে, আমার মাকে জিজ্ঞাসা করতাম কেন এরকম হয়। কোনো মানুষ বাইরে এলে আমি যদি কোনো ভিড়ের মধ্যে যাই, শিয়ালদা স্টেশনে বহুবার এরকম হয়, আমার সবার কপালে খালি তিলক দেখতে পাই, সবার কপালে ডাইরেক্ট। আবার ভালো করে দেখার চেষ্টা করব, দেখবো আর কিচ্ছু নেই, প্লেন, মানে দেখবো প্রত্যেকটা মানুষের কপালে তিলক। কেন এরকম হয়? এটা হওয়ার কারণ, আমরা এই এই জগতে প্রত্যেকটা জীবই বৈষ্ণব, প্রত্যেকটা জীবই বৈষ্ণব। সে তার বৈষ্ণবতা হারিয়ে ফেলেছে, বিষ্ণুর অংশ সম্ভূতা, বিষ্ণুর ভক্তরা তো বৈষ্ণব, বিষ্ণুর অংশ তো বৈষ্ণব। মামই বংশ জীব লোকে জীবভূতা সনাতন, এই জীব জগৎ সব আমার অংশ সম্ভূতা, ভগবান বলছেন প্রত্যেকটা জীবই বৈষ্ণব, কিন্তু সে তার বৈষ্ণবতা নষ্ট করে ফেলেছে এই জগতের মিথস্ক্রিয়ার মাধ্যমে। এই জগতের সম্পর্কে সম্পর্কিত হয়ে সে তার সেই প্রকৃত স্বরূপ সে ভুলে গিয়েছে। তাই সেই প্রকৃত সত্তায় ফিরে আসার জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস। আমরা না কোনো রাজনীতিবিদের দাস,
আমরা না কোনো স্ত্রীর দাস, না কোনো স্বামীর দাস, আমরা ভগবানের নিত্য দাস। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। সেই নন্দ সুত হরি এই ভুবনে গুরু রূপ ধারণ করে আসেন, কিন্তু গুরুদেব সে ভগবানের নিত্য সেবক রূপেই পরিচয় দিতে ভালোবাসেন। যখন আমাদের এই গায়ত্রী করা হয়, সেই গায়ত্রীর মন্ত্র অর্থ যদি কেউ না বোঝে, যদি তার বন্দনা না করে, তার ফল পায় না। সেইভাবে যখন আমরা গুরু গায়ত্রী জপ করি, তখন আমাদেরকে এরকম সামনে একটা চিত্র দেখতে হয়, মাঝে মধ্যে ডাইরেক্ট চলে আসে সামনে, আর মাঝে মধ্যে কল্পনা করতে হয়, আর মাঝে মধ্যে ডাইরেক্ট চলে আসে কি, যে গুরুদেব হচ্ছেন সারাট পুরুষ, তিনি ভগবান, কিন্তু তিনি মঞ্জুরি ভাবে, সখী ভাবে তিনি ভগবানকে সেবায় রত, তিনি এই জগতে মনুষ্যরূপ ধারণ করে আমাদেরকে তারণ করছেন। যেমন জেলখানাতে কয়েদিরা থাকে, আবার এই কয়েদিদেরকে রক্ষা করার জন্য, দেখভাল করার জন্য কিছু পুলিশও থাকে। ওই পুলিশগুলো যথাযুক্ত পড়াশোনা করে, পাশ করে তবে ওখানে থাকছে, আর ওইখানে আর কিছু লোক আছে যারা পাপ করার পরে থাকছে। যদি আমরা বিচার করি, তাহলে ওই পুলিশগুলো নিশ্চয়ই পাপ করেছিল তবেই জেলে আছে, না ওই পুলিশগুলো পাপ করে জেলে আসেননি, ওই পুলিশগুলো আমাদের মতো পাপীদেরকে রক্ষা করার জন্য এসেছে, বরং তাদের যথেষ্ট পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে পাশ করে। তেমনি গুরুদেব এই পৃথিবী নামক জেলখানাতে রয়েছেন, অনেকের মনেই প্রশ্ন জাগবে, তাহলে গুরুদেব কি ওই পাপ করে এই পৃথিবীতে এসেছেন? না, গুরুদেব পাপ করে আসেন, আমাদের মতো হীন এই জীবদেরকে রক্ষার্থে তিনি এই জগতে মনুষ্যরূপ পরিগ্রহ করেছেন। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমদ জয়পতাকের স্বামী মহারাজ, উনি মহাপ্রভুর পার্ষদ, ভবিষ্যৎবাণী আছে যে উনি পাশ্চাত্যে জন্মগ্রহণ করবেন, করে প্রভুপাদ অভয়চরণ দেব তার অধুরা প্রচার তিনি সম্পূর্ণ করবেন। প্রথম সরস্বতী গোস্বামী আসেন ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান, সুযোগ্য পুত্র, জগন্নাথের আশীর্বাদে যার জন্ম হয়েছিল, নেতাজির আগের জেনারেশনের ট্রিফিল এমে তিনি। তিনি 64টা গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন, তারপর তার শিষ্য অভয়চরণ দে কলকাতাতে বাড়ি, উল্টোডাঙা মহাত্মাগান্ধী রোডে বাড়ি। তিনি সারা পৃথিবীতে প্রচার পরিক্রমা করে বহুত মন্দির স্থাপন করেন, প্রচার করেন। সরস্বতী গোস্বামীর ইচ্ছা ছিল বিদেশে কৃষ্ণ নাম প্রচার হোক, বিদেশের মানুষগুলো পশুর মতো, জীবনের কোনো না নীতি আছে, কোনো নিয়ম আছে, বিদেশে তিনি যান। তারপর আমি আমাদের গ্রুপে একটা ওই প্রভুপাদের অন্তিম সময়ের একটা রেকর্ডিং দিয়েছিলাম, তোমরা শুনেছো সবাই, উনি ওনার ভক্তদের জীবন কিভাবে ধন্য হবে বলেছিলেন। ইসকনের সেই গুরু দায়িত্ব আমাদের সবার, সবাই প্রচার করছে। আমাদের ইসকনে একটা ছোট বাচ্চাও প্রচার করে, বলেছিলাম যখন আমেরিকাতে প্রভুপাদ যান, আমেরিকার প্রেসিডেন্ট, উনি একজনের বাড়িতে ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ওনার বাড়িতেই চলে আসেন ডাইরেক্ট প্রভুপাদ অভয়চরণদের সঙ্গে দেখা করার জন্য। প্রভুপাদ তখন ওখানে ছিলেন না, প্রচারে বেরিয়ে গিয়েছিলেন, ওই বাড়ির তারা যে স্বামী স্ত্রী ছিল তারা বিভিন্ন সার্ভিস করেন, বেরিয়ে গিয়েছেন। ওদের বাড়ির একটা 5 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল, আর তাকে দেখভাল করার একটা লোক ছিল, দুজনেই ছিল কাজের লোক। তো আমেরিকার প্রেসিডেন্ট অভয়চরণ দেব প্রভুপাদকে খুঁজে তার বাড়িতে চলে আসে, এসে
সেই বাচ্চা মেয়েকে দেখতে পায়, দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে প্রভুপাদ নেই, উনি বলছেন না। তখন সেই বাচ্চা মেয়েটা বলছে যে প্রভুপাদের শিষ্যদের ক্ষমতা দেখো কেমন, প্রভুপাদের শিষ্যদের, প্রভুপাদের অনুগামীদের কোনো বয়সের সম্পর্ক রাখতে হয় না, কিসের বয়স? তখন সেই 5 বছরের মেয়েটাকে জিজ্ঞাসা করে, আমি প্রভুপাদকে এই প্রশ্ন করতে এসেছিলাম, ভগবানকে, হু ইজ গড? তখন বলছেন, বলে আপনি এটা জিজ্ঞেস করার জন্য প্রভুপাদের কাছে এসেছেন? প্রভুপাদ তো, তার শিষ্যরা এইগুলো তো পারদর্শী আছে। বলে তুমি জানো, 5 বছরের এক বাচ্চা? বলে হ্যাঁ আমি জানি তো। বলে কে? বলছে কৃষ্ণ ইজ এ ড্যাডি অফ অল ইউনিভার্স, তার ভাষায় বলেছেন। আমরা লর্ড বলতাম, সুপ্রিম লর্ড বলতাম, সেই বাচ্চাটা তার ভাষায় তো বলল যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের ড্যাডি তিনি। তাদের, তারা বাবাকে ড্যাডি বলে। তখন সেই প্রেসিডেন্ট, সে অবাক হয়ে গেল যে সত্যি প্রভুপাদ তাহলে কেমন পার্সোনালিটি, যে তার সঙ্গে একটা 5 বছরের বাচ্চা পর্যন্ত শিখে গিয়েছে যে কৃষ্ণই ব্রহ্মাণ্ডের পিতা। আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েও জানি না, কৃষ্ণের সম্বন্ধে কিছুই জানিই না, কৃষ্ণকে, দেবতাকে, ভগবানকে আমি কেমন মানুষ। পরে তিনি প্রভুপাদের অনুগামী হয়েছিলেন, যে প্রভুপাদের সংস্পর্শ, তার সংস্পর্শ কত মহত্বপূর্ণ যে একটা 5 বছরের বাচ্চাকে এই জ্ঞান প্রদান করতে পারে। অর্থাৎ প্রভুপাদ এটা বোঝাতে চাইলেন কারোর মাধ্যমে। প্রভুপাদও অনেক কিছু পারতেন, প্রভুপাদও পর্চা লিখতে পারতেন, প্রভুপাদও অদৃশ্য হয়ে যেতে পারতেন, কিন্তু এইসব এই সমাজে উনি দেখাননি। কেন? এইসব দেখাতে গেলে লোক এই জগতের মুক্তির আর কোনো পথে যাবে না। কেউ বলে আমার পেটের ব্যথা হয়েছে, কেউ বলে কোমরের ব্যথা হয়েছে, কেউ বলে আমার ছেলের চাকরি হয়নি, এই সব ভিড় বেঁধে যাবে। এটাই জগতের পরিস্থিতি, স্বাভাবিকভাবে এগুলো হবে। কারণ আমেরিকাতে প্রভুপাদ একটা 10 তলার উপরে ছিলেন, উনি একটা মৃদঙ্গের জন্য অর্ডার করেছিলেন ভারত থেকে, ভারত থেকে একটা মৃদঙ্গ নিয়ে গিয়ে নিচের তলায় রাখা হয়েছিল, রেখে প্রভুপাদকে উপরে একজন গিয়ে জানায় যে প্রভুপাদ মৃদঙ্গ ভারত থেকে চলে এসেছে। ব্যাস এই কথাটা বলে সে লিফটে করে, সেই লোকটা লিফটে করে নিচে এসে দেখে প্রভুপাদ মৃদঙ্গটা নিচে বাজাচ্ছে, লিফটে করে এসে দেখছে প্রভুপাদ নিচে মৃদঙ্গটা বাজাচ্ছেন, ও তো অবাক হয়ে গেলেন। প্রভুপাদ এটা বলেছিলেন, এগুলো অষ্টসিদ্ধির মধ্যে, এগুলো লাভ করার প্রচেষ্টা করো না, এই সামান্য ব্যাপার। বলছে এই জগতে অষ্টসিদ্ধি লাভ করা সামান্য ব্যাপার, কিন্তু অষ্টসিদ্ধি এসে গেলে তুমি নোংরা হয়ে যাবে। কি নোংরা হয়ে যাবে? ক্ষমা করো, একজন রাজার এরকম অষ্টসিদ্ধি লাভ করেছিল এই জগতে, সে বিভিন্ন পশু রূপ ধারণ করতে পারত, সে তখন বিভিন্ন পশু রূপ ধারণ করে জঙ্গলে গিয়ে বিভিন্ন পশুদের সঙ্গে রতিক্রিয়া করত, অভিশপ্ত হয়ে গিয়েছিল, ও আর পশুর শরীর থেকে আর রাজার শরীরে ফিরে আসতে পারেনি। মানুষের হৃদয় এরকমই জঘন্য, এই যখন বিভিন্ন প্রাণী রূপ ধারণ করতে পারবে বা কিছু শক্তি লাভ করবে, শুধু সমাজের ক্ষতি করতে থাকবে, কেউ বলবে না না আমি এসব ক্ষতি করব না, তুমি আগে করবে, কারণ তোমার উপর, তুমি এখন যার উপরে রাগ করে আছো তোমার শক্তি নেই বলে কিছু করছো না, এখন তুমি নিজেকে ভালো প্রচার বিচার করছো, আমি খুব ভালো, জানো আমার লোক কত কিছু করেছে আমি কিছু করিনি, তোমার শক্তি নেই বলে কিছু করোনি, যদি তোমার কাছে এরকম ইন্দ্রের বজ্রটা চলে আসে না, তোমাকে কেউ একটু তোমার দিকে মুখ দেখালে তুমি বজ্র প্রয়োগ করে দেবে। যেমন চৈতন্য মহাপুরুষ সময়ে, এই কলিযুগে এটা সম্ভব, এখন থেকে 525 বছর আগে একজন ব্যক্তি ছিল, ও বিভিন্ন রূপ ধারণ করতে পারত, এর অষ্টসিদ্ধি লাভ করেছিল, যেখানে হরিনাম হবে এইসব হবে, ও হঠাৎ বাঘ হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, একবার কুমির হয়ে ভক্তরা নদীতে চান করছে, ও কারোর ক্ষতি করে না, ওরম ভয় দেখাবে, আনন্দ করবে,
কুমির হয়ে গিয়ে জলের মধ্যে এরকম ডিস্টার্ব করছে। মহাপ্রভু বললেন তুই কুমির হয়ে থাক, আর তুই মানুষ হতে পারবি না। মহাপ্রভুর কি অষ্টসিদ্ধি নেই? সে ভগবান, অষ্টসিদ্ধির যিনি দাতা তিনি এইসব করেননি। তো প্রভুপাদের মধ্যে সব ছিল, প্রভুপাদের অনেক ভক্তদের আছে, কিন্তু তারা এইসব নিয়ে ব্যস্ত হন না। কেন? ওই জলে হাঁটা, জলে হেঁটে ওই সমুদ্র ওইপার হওয়ার থেকে ওই 20 বছর 30 বছর ধরে ওই সাধনা করে জলে তুমি হাঁটা শিখেছো, তো এর জন্য তোমার কী লাভ হবে? এই পৃথিবীই তো ফের থাকবে, মুক্তি তো হবে না। আরে মায়াপুর থেকে আমাদের হুলোর ঘাটে ওখানে আসতে অভিষেক কত নিল? 2 টাকা করে তো টিকিট নিল। তা 2 টাকার টিকিট কাটলে যদি নদী পার হওয়া যায়, তা 20 বছর ধরে কেন আমি সাধনা করব জলে হেঁটে পার হওয়ার জন্য? তুমি বলো আমার এটা দরকার নেই। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত যার কাছে আছে তার কাছে এই সিদ্ধিগুলো এমনিই আছে, ভগবান তাকে প্রয়োগ করার পদ্ধতি দেননি যাতে সে নষ্ট না হয়ে যায়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যে অংশগ্রহণ করে অষ্টসিদ্ধি তার মধ্যে আছে, প্রভুপাদের মধ্যে আছে, আমাদের গুরু মহারাজের মধ্যেও আছে। এগুলোরা এটা মামুলি ব্যাপার মনে করেন। তাই শাস্ত্রে বলছে যে আমাদের তপস্যা করা উচিত। কি তপস্যা? প্রচেতারা, দ্বাদশ প্রচেতারা, তারা বিবাহ করার জন্যে তারা তপস্যা করতে গিয়েছিলেন, জলের নিচে দাঁড়িয়ে তপস্যা করছিলেন বিবাহ করার অর্থ বিশ্লেষণ করার জন্য। আর আমরা বিবাহ করার ইচ্ছা আজকের পেলে কালকের বিয়ে হয়ে যায়, আবার কোনো নিয়ম নীতি ছাড়া কিভাবে এই সংসার টিকবে? কালীঘাটের মন্দিরে নিয়ে চলে গেল, এটা সিঁদুর পরিয়ে দিল, গলায় মালা পরিয়ে দিল, বিবাহ হয়ে গেল। এটা বিবাহ নয়, বিবাহের অনেক নীতি নিয়ম আছে, বিবাহের অনেক নীতি নিয়ম আছে, যেখানে সেখানে গিয়ে বিয়ে করছে, এগুলো বিবাহ নয়। তো সব কিছুর নিয়ম আছে, সব কিছু তপস্যা করতে হয়। ব্যাসদেবের স্ত্রী, তিনি সন্তান লাভের জন্য, তার তো স্বামী আছে, তাও সন্তান লাভের জন্য তপস্যা করতে গিয়েছিলেন কেন? এই জগতের স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান উৎপন্ন হয়, এই সন্তান অশুদ্ধ সন্তান, আমরা সবাই অশুদ্ধ। তাই আমাদেরকে যে কোনো শুভ কর্মে বসার সময় আমাদের গলায় মালা পরিয়ে বসা। যারা ব্রাহ্মণ পুরোহিত আছো তারা ভালো বুঝবে, যে কোনো কর্মে তাকে মালা ধুতি পরাতে হয়। কেন? মালা কথার অর্থ কি? মা লা, মা মানে আমাকে, লা মানে দান করে, মালা মানে পুনর্জন্ম দেয়া, দ্বিজহ, যেটা অভিষেকের বাবাকে মায়াপুরে বলছিলাম। যদি ব্রাহ্মণকে আমরা দ্বিজ বলি, তাহলে পাখিকে কেন দ্বিজ বলবো না? পাখি তো একবার জন্ম নেয় ডিম অবস্থায়, তারপর ডিম থেকে আবার আরেকবার জন্ম হয়, তাহলে পাখিও তো ব্রাহ্মণ। শুধু একটা এই 9টা সুতো পইতে পড়লে যদি তোমার 2 বার জন্ম হয়ে যায়, তাহলে পাখি 2 বারই জন্ম হচ্ছে, তাহলে পাখিও ব্রাহ্মণ। অর্থাৎ ব্রহ্মণত্ব বিচার এইভাবে হয় না, ব্রহ্মণত্ব বিচার তার কর্মের মাধ্যমে হবে, ব্রহ্মণত্বের বিচার তার কর্মের মাধ্যমে হবে। সেই কর্ম শুদ্ধ কর্ম হতে হবে, সেই শুদ্ধ কর্মের মাধ্যমেই তুমি ব্রহ্মণত্ব লাভ করবে। এবং সেই ব্রহ্মণত্ব লাভ করার জন্য, সেই ব্রহ্মণত্ব লাভ করার জন্য তোমাকে তপস্যা করতেই হবে। প্রথম তপস্যা কায়িক তপস্যা, ব্রহ্মচর্য পালন, গুরুজনকে পূজা করা, শুচিতা রক্ষা করা, সরলতা। আর দ্বিতীয় তপস্যা হচ্ছে কায়িক তপস্যা, কায়িক তপস্যা, বাচিক তপস্যা। বাচিক তপস্যা কি? সত্য কথা বলা, প্রিয় কথা বলা, অনুদ্বেগকর কথা বলা, বৈদিক শাস্ত্র পাঠ করা। তোমাকে বৈদিক শাস্ত্র
পাঠ করা শিখতে হবে, শ্রবণ তো করতেই হবে, তোমাকে পাঠও করতে হবে, তাহলে এটা বাচিক তপস্যা হয়ে যাবে, তাহলে তুমি তপস্যাই করছো। হ্যাঁ, তুমি অনেক রূপকথার গল্প জানো, তুমি বঙ্কিম উপন্যাস সমগ্র পড়েছো, কপালকুণ্ডলা পড়েছো, কত কিছুই পড়েছো। আমি পড়েছি উপন্যাস এত পড়েছি, আমার বাবা আমাদের ওই পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমার বাবা আমাকে ফ্রি থাকতে দিতেন না, বাবা বিভিন্ন লাইব্রেরি থেকে এসব উপন্যাস এনে আমাকে দিত, আমি সেগুলো পড়ে পড়ে বাবা মাকে শোনাতে হতো। কত উপন্যাস পড়েছি, কত কিছু পড়েছি, কত রূপকথার গল্প পড়েছি, কিন্তু শাস্ত্র পাঠের পরে দেখছি ওগুলোর সঙ্গে এর কোনো মিল নেই, বেকার সময় নষ্ট। কপালকুণ্ডলা, কুণ্ডলা, রানী চৌধুরী রানী, এগুলো সব পড়েছিলে কেউ? অভিষেক পড়েছ? আমি ওই এগুলো তো পড়েছি, বাট ওই আম আঁটির ভেঁপু এটা পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আম আঁটির ভেঁপু খুব ভালো। হ্যাঁ, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই ছোটি, ছোটিটা পড়েছি, এগুলো কিছু কিছু পড়েছি। বেশিরভাগ আমার দাদু যখন বেঁচে ছিলেন উনি অনেক বই পড়তেন, তো ওনার সঙ্গে ওনার তখনকার দিনে উনি ওই বিভিন্ন প্রকার সাপ, তারপরে জড় জীব জন্তু ব্যাপারে বই, ওই বইগুলো আমি পড়তাম, আর ওই অ্যাস্ট্রোলজির বই ছিল, ওই বইগুলো পড়তাম। ভালো, পড়ার অভ্যেসটা ভালো, তবে এবার পড়ার অভ্যেস ভালো, তবে পড়ার গ্রন্থগুলো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ গুরু, আমরা না পড়লে ঘুমাতে পারি না, তুমি দেখেছো তো মায়াপুরে আমি গিয়েছি একটা রাতের জন্য, এখান থেকে বই নিয়ে যাইনি বলে গোটা কথা বই কিনে ফেলেছি, আমি একটা রাতও বই ছাড়া থাকতে পারি না, একটা দিনও, একদিনের জন্য ছিলাম। আচ্ছা গুরুদেব, আমার বাবার কাছে একটা বই আছে ওই মনুসংহিতার নামে, ওই বইটি কি বই? মনুসংহিতাই হচ্ছে গীতার অংশ, গীতা মনুসংহিতা থেকে, উপনিষদ থেকে গীতা এসেছে, মনুসংহিতা আচ্ছা, পড়তে পারে আমাদের হিন্দু শাস্ত্র, ওটা বাংলায় লেখা আছে সংস্কৃত ভাষায়, ওইটা মনুসংহিতা। ঠিক আছে। তবে প্রত্যেকটা অর্থ বৈষ্ণবীয় ব্রেনে ব্যাখ্যা করবে, যদি পণ্ডিতের ব্রেনে, তুমি একটা শিক্ষিত এই ভাব নিয়ে যদি ব্যাখ্যা করো সব অপব্যাখ্যা হবে, তুমি একজন বৈষ্ণব এই ভাবে ব্যাখ্যা করো, দেখো প্রত্যেকটার ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে বাচিক তপস্যা করতে হবে, বাচিক তপস্যা যখন সময় পাবো হরিনাম করা, যখন সময় পাবো বই পড়া। আমার আমি এগুলো বারবার বলতে চাই, বলি ক্ষমা করবে, আমার নিজের কথা বলা তো উচিত না, আমার ভক্তদের অনুপ্রেরণা জাগানোর জন্য বলি, এখনও আছে, কিন্তু আমি যখন ক্লাস স্টুডেন্ট ছিলাম তখন না, আমি যদি বাইরে বেরোতাম, আমি স্কুল থেকে এসে হয়তো আমার পাড়ার ছেলেদের সঙ্গে একটু কি খেলি না, আমি খুব কবাডি খেলতাম আগে প্রচুর, তো আমার শরীরে হাতে পায়ে কাটাকুটি দাগ, সে অজস্র পায়েটায় মানুষ ও কবাডি খেলতে এসব হতো, তো কিন্তু আমি যাই খেলি না কেন, আমি স্কুল থেকে এসে পকেটে গোটা কত মুড়ি আর একটা ঠাকুরের বই হাতে করে নেয় বাইরে চলে যেতাম, যখন খেলতাম ওই বইটা কারোর হাতে দিয়ে আমি খেলতাম, আবার আমি হয়তো পড়তে পারছি না সময় নেই, কিন্তু আমি ওই ঠাকুরের বইটা ছাড়া হতে পারতাম না, কেন আমি জানি না, কন্টিনিউ আমি ছেলেদের সঙ্গে খেলবো, মাঠে যাব, ঘুরবো, কিন্তু ওই বইটা আমার হাতে থাকবে, এরকম একটা অভ্যাসে রূপান্তরিত হয়েছিল, সেই অভ্যাসটা আজও হয়ে গিয়েছে। তো এমনকি বলেছিলাম স্কুলের বইগুলোর সঙ্গে এই বইগুলো ব্রাউন পেপার মলাট করে ইতিহাস ভূগোল নাম লিখে ওইগুলো নিয়ে স্কুলে চলে যেতাম অন্য বইয়ের সঙ্গে, যাতে কেউ বুঝতে না পারে, এরকমই ব্যাপার ছিল। এইগুলো কিন্তু সব এখন আমি দেখছি এগুলো বাচিক তপস্যা ছিল, তখন বুঝতে পারিনি, তখন আমার অন্তর এগুলো চাইতো করতাম, কিন্তু এখন এইগুলো পড়ে দেখছি যে আমাদের যে তিন প্রকার তপস্যা আছে তার মধ্যে এটা একটা তপস্যা ছিল। তাই আমি এটাই বলবো, যারা স্টুডেন্ট তাদেরকে এটা বলবো না যে আমার মতো এটা করো, কিন্তু বাড়িতে যখন সুযোগ সুবিধা পাবে তখন অবশ্যই
এই কোনো ঠাকুরের গ্রন্থ নিয়ে ব্যস্ত থাকো, বেকার সময় নষ্ট করো না, পড়তে ইচ্ছা হবে না। এমন দিন ছিল আমার, পড়তে ইচ্ছা হতো না, আমি এগুলো শিখবো বলে জোর করে পড়তাম, ভালো লাগবে না, অতিষ্ঠ লাগবে, তাও জোর করে করে পড়তাম, জোর করে পড়তে পড়তে তখন ভালো লাগতো। আচ্ছা, তারপরে তপস্যা কি? প্রথম হচ্ছে কায়িক তপস্যা, তারপর বাচিক তপস্যা, আর একটা তপস্যা আছে কি, মন প্রসাদ, মন প্রসাদ সৌমত্বং মৌন আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি রিতে তৎ তপমান সমুচ্চতে। চিত্তের প্রসন্নতা, চিত্তের প্রসন্নতা সর্ব অবস্থাতেই, প্রসন্ন বদনম প্রসন্ন থাকা, সরলতা সরলভাবে জীবন অতিবাহিত করা, মৌন, মৌন মানে কথা না বলা, কথা না বলাটা ভালো নয়, আমি কথা বলবো সেই কথাটা ভগবান কেন্দ্রিক কথা বলবো, তাহলে এটা মৌন ব্রতের মধ্যেই পড়বে। আর আত্মনিগ্রহ, নিজেকে কন্ট্রোল করা, ব্যবহারে নিষ্কপটতা, ব্যবহারে যেন কোনো কপটতা না থাকে, এগুলোকে মানসিক তপস্যা বলা হয়। এগুলো মানসিক তপস্যা, কায়িক তপস্যা, বাচিক তপস্যা আর মানসিক তপস্যা। মনে মনেও পাপ করতে পারে মানুষ, যেন সারাক্ষণ যদি মনে মনে দুষ্ট চিন্তা করে, ব্রহ্মচারী কিন্তু সারাক্ষণ মহিলাদের রূপ চিন্তা করছে, না তুমি ব্রহ্মচারী হও বা না হও, তুমি নির্জনে কখনো নারী মূর্তি চিন্তন করো না। সবচেয়ে ধর্মের সবচেয়ে বাধা এটা, কামিনী কাঞ্চন, কামিনী মানে নারী, কাঞ্চন মানে অর্থ। আর পুরুষের, নারীর কাছে আর পুরুষ তার ভক্তি জীবনের বাধা, ভগবান এইভাবেই তৈরি করেছে, এর মধ্যেই আমাদের সাধন করতে হয়, ভজন সাধন করতে হয়। কামিনী কাঞ্চন থেকে আমার এগুলো গ্রহণ করতে পারবো না এটা বলা হয়নি, গ্রহণ করতে পারো, কিন্তু তোমার মধ্যে যেন তাদেরকে ইউজ করার একটা লিমিটেশন থাকে। এইভাবে আমাদেরকে নিজের প্রতি কন্ট্রোল, যদি আমাদের মন কন্ট্রোল হয়ে যায় তাহলে আমাদের ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে, আর মন কন্ট্রোল করে কে, মনকে, বুদ্ধি। আমাদের যে ছটা ইন্দ্রিয় আছে, এই ছটা ইন্দ্রিয়গুলো ছটা পাগলা ঘোড়া, চোখ একটা ঘোড়া ভুলভাল দিকে তাকাচ্ছে, কান একটা ঘোড়া ঠাকুরের নাম বলছি শুনছে না, ওইদিকে সেই উগ্র মিউজিক মাইকে আসছে, তেরে চুনারিয়া দিল্লে গেই, এই গানটা শুনতে পাচ্ছে। সার খেয়েছে, সার খেয়েছে ধীরে ধীরে, তাই তো, সার খেয়েছে, সার খেয়েছে ধীরে। তো এইসব গানের দিকে তার মন চলে গিয়েছে, কিন্তু কৃষ্ণ নামে তার মন নেই। অরে জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হই আছে এক বার, ওরে বিকশিয়া হৃন্নয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার, বৃন্দাবন কেলি চতুর বনমালি, ত্রিবঙ্গ ভঙ্গিমা রূপ বংশীধারি অপরূপ, হেন রূপ জগত মাতায়, ওরে ইন্দ্র নীল যিনি
রূপ খানি ধরিয়া কদম্ব মূলে মনা উচাটন না চলে চরণ মন উচাটন ওরে না চলে চরণ সংসার গেলাম ভুলে হায় হায় আমি এ মিথ্যা সংসার গেলাম ভুলে সখী হে দেখিন সেরূপ মাধুরী ওরে দেখিলে নয়ন হয়ে অচেতন ওরে দেখিলে নয়ন হয়ে অচেতন ঝরে প্রেমময় বারি কিবা চূড়া শিরে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ওরে চরণ কমলে অমিয় উছলে ওরে চরণ কমলে অমিয় উছলে তাহাতে নূপুর দাম হায় হায় তাহাতে নূপুর দাম সদয় আশা করি ভৃঙ্গ রূপ ধরি সদয় আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান অনাশে বাই কৃষ্ণ গুণ গাই আরে না ভজিব আন সখী আরে না ভজিব ওরে জন্ম সফল তারে কৃষ্ণ দর্শন যার হইয়াছে ভাগে বার সদা আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমল স্থান। সাধক ভক্ত বলছেন যিনি ওটা রচনা করেছেন যে আমার হৃদয়ে সদা আশা হয় ভৃঙ্গ রূপ ধরি চরণ কমল স্থান। ভৃঙ্গ ভৃঙ্গ মানে হচ্ছে মৌমাছি, যে এই ফুলের সৌরভে ভগবানের এই চরণ কমলে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারে। এ ভগবান তুমি অন্তত একটা ছোট্ট মৌমাছি তৈরি করে দাও যাতে তোমার চরণে গিয়ে আমি বসতে পারি। সদায় আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান, ভৃঙ্গ রূপ ধরে অন্তত তোমার চরণ কমলে আমি স্থান পাই যেন ভগবান। আমাদের জীবন সেদিন ধন্য হবে যেদিন আমরা ভগবান কৃষ্ণের চরণে আমাদের জীবনকে এইভাবে উৎসর্গ করব। আমরা আমাদের জীবন এই সংসারে উৎসর্গ করে দিয়েছি, দেখো এই সংসারের জন্য যে কোনো পাপ করতে পারি। ওরে নিজ সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থবার, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি আমি দয়াহীন স্বার্থপর, নিজের সুখের জন্য আমি পাপে ডরি না, নিজের জিহ্বার লালসার জন্য, নিজের জিহ্বার লালসার তৃপ্তির জন্য দেখো একটা নিরীহ পশুকে কিভাবে কেটে খেয়ে ফেলি। দেখো নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য একবার ভেবে দেখি না যে ওই জীবটার কত না কষ্ট হচ্ছে। এক ভক্ত ছিলেন, তিনি হরিনাম করতে 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 শরীরে ওঠে না, শুধু হরিনাম জপ করে শরীরে পচন শুরু হয়ে গিয়েছে, ওখানে পোকা বসে আছে, ওই পোকাগুলো যদি শরীর থেকে পড়ে যায় ওদেরকে আর তুলে নিয়ে ওখানে বসিয়ে দেবে, বলে তোরা কি খাবি বল আমার শরীরটা খেয়ে বেঁচে থাক।
কিরকম হৃদয়, মানে কিরকম দয়াদ্র হৃদয়, নিজের শরীরে বসিয়ে দিচ্ছে পোকাগুলো, যে তোরা কি খেয়ে বাঁচবি, আমার শরীরেই খা, আমি জপ করতে থাকি। আর আমরা কাউকে ভক্ষ্য বানিয়ে ফেলেছি, তাকে খেয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করি। মানুষ এমন একটা জীব, এ দেবতা এবং রাক্ষসের মিডিলের জীব, এ পারলে রাক্ষস হতে পারে, আবার দেবতা শরীর লাভ করতে পারে। আমরা উপরে যাই না, আমাদের সবার গতি নিম্ন গতি, আমরা রাক্ষস হয়েছি সবাই। আমাদের শরীর যেটা নিতে পারে না সেটাও জোর করে খাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য। শরীর, তুমি একটা কথা চিন্তা করে দেখো তো, সবাই সারাদিন যে কঠোর পরিশ্রম করি আমরা, অর্থ উপার্জন করি, কেন করি? খেয়ে পরে বেঁচে থাকার জন্য তো। অর্থাৎ তুমি পড়াশোনা করছো খাওয়ার জন্য, বিচার করে দেখো ভালো করে, মনুষ্যত্ব লাভের জন্য নয়। যদি তুমি বলো হ্যাঁ মিথ্যা কথা বলছো, বিদ্যা লাভ করার পরেও তাহলে তোমার আচরণ, সমাজের কথা বলছি তোমাদের থ্রু দিয়ে, যদি বিদ্যা লাভ করাই করে যদি তুমি মনুষ্যত্ব লাভ করতে, তাহলে কই মনুষ্যত্বের তো 1% লক্ষণ তোমার মধ্যে দেখা যায় না, ভালো মন্দ খেয়ে বেঁচে থাকার জন্য। না তুমি তোমার ভাইকে ভালো মন্দ দাও, আর না তুমি তোমার সমাজকে দাও, না প্রতিবেশীকে দাও, আর না তোমার বৃদ্ধ পিতা মাতাকে দেখাও। দেখো তুমি এই চাকরি করছো, তুমি এই পড়াশোনা করছো, তুমি বিদ্যান হয়েছো খাওয়ার জন্য, শুধু একটা পশু তো খাওয়ার জন্য বেঁচে থাকে। তুমি দেখো একটা পশু সারাদিনই শুধু খেতে থাকে, সুযোগ পেলেই খায়, সুযোগ পেলে ঘুমিয়ে পড়ে। আমরা তো তাই করছি, আমরা পড়াশোনা করি, প্রচুর বিদ্যা লাভ করি, কিসের জন্য? টাকা পাবো, সেই টাকাতে শুধু খেয়ে নেবো ভালো মন্দ। ওই বন্ধুদের বলে দিই, আরে বাড়ি আর না দি না, জোম্যাটোতে অর্ডার করে দিই। কি ভাবছিস আমাকে, আমার টাকা নেই, আমি একটা প্লেট 500 টাকা দাম, 5-স্টার হোটেলে টিকিট বুক করে ফেলেছি, ও বাড়িতে খাই না, ওই সব তোদের মতো যে বাড়িতে কি ডাল ভাত খাবো, আর যদি বাড়িতে খাই তো হাই ফাই খাবো। খাওয়ার জন্য পড়াশোনা শিখেছে সবাই, খাওয়ার জন্য জ্ঞান লাভ করেছে, খাওয়ার জন্য বাড়ি বানিয়েছে। ওই বাড়ি বানিয়ে আগে দেখে ডাইনিং হলটা কোথায় হবে, ওখানে হাড়গুলো চেবানো যাবে, একবার দেখে না ডাইনিং হলের সামনে একটা এলসিডি বোর্ড দেওয়া যাবে, ওখানে ওরা হাড় চিবানোর ভিডিও চালাবে আর ওরা হাড় চিবাবে। জীবের প্রবৃত্তি অনুসারে পরবর্তী শরীর লাভ করে। যদি কোনো জীবের এরকম প্রবৃত্তি থাকে হাড় চিবানো, এই এখানে আছে তো বইটা, ওই প্রভু লিখেছে, এমটেক প্রভু লিখেছে, কালকে পড়ছে, জীবের প্রবৃত্তি অনুসারে সে তার শরীর লাভ করে। যদি হাড় চিবানোই তার প্রবৃত্তি হয়, এত শিক্ষা এত জ্ঞান এত কিছু লাভ করার পরে ভগবান ওকে অ্যামাজনের বাঘ করে দেবে, ইচ্ছা মতো হাড় চিবাবে। আমার বাবা সেবারে বলছে, আমার বাবা খালি ডিসকভারি দেখে, এলে টিভি দেখে না বাবা, এখানে এলে আমাদের টিভিটা একটু বড় মতো, বলে ডিসকভারি দেখি, আর তো দেখি না, টিভিটা বেকার পড়ে থাকে। ডিসকভারিতে গিয়ে অ্যামাজনের ওই সব জঙ্গলটা দেখে, আর ওই প্রচুর ষাঁড় প্রচুর গরু এরকম লক্ষ লক্ষ সব যায় না, বাঘেরা সিংহরা গিয়ে একটা দুটো করে তুলে নে খেয়ে নেয়। আমার বাবার বলে বলে সত্যি এদের জীবন দেখ, কটা খাবে, খেয়ে শেষ করতে পারবে না, হয়তো 20টা বাঘ আছে, 50টা, আর লক্ষ লক্ষ মোষ গরু, ও কি জীবন ওদের, কটা খাবে রে বাবা। মানে কি আমার বাবা এটা বোঝাতে যাচ্ছে আমাকে, বলে এরা পূর্বজনে সব মানুষ ছিল, এ হাড় চিবানোর ইচ্ছা করাতে ভগবান অ্যামাজনের জঙ্গলে বাঘ করে দিয়েছে, আর সামনে লক্ষ লক্ষ মোষ গরু দিয়ে দিয়েছে, কটা খাবি খা। এখানে তো খেতে গেলে টাকা লাগবে, ওখানে ভগবান এত দয়ালু, দয়ার অবতার, ও যেটা চাচ্ছে ভগবান ওকে ওটাই প্রদান করে দেবে। এখানেই আছে, এটা গীতাতে তো বিশ্লেষণ করা আছে। যদি কেউ
ঘুমাতে চায় বেশি, তাহলে ওকে ওই মেরু অঞ্চলে দিয়ে দেবে যেখানে 6 মাস দিন 6 মাস রাত থাকে। স্লথ নামে কিছু প্রাণী আছে, স্লথ, তারপর ওখানে ওই ইয়ে আছে, মেরু ভাল্লুক আছে, 6 মাস 1 নাগাড়ে ঘুমায়। কি যারাই ভগবানের সাধন বন্ধ করে দিয়ে ভোর টাইমটা সূর্য ওঠার পূর্বে ঘুমিয়ে থাকে, ওরা মেরু অঞ্চলে জন্মগ্রহণ করবে, করে 6 মাস ঘুমিয়ে থাকবে 1 নাগাড়ে, কোনো ঝামেলা নেই। ব্যাং হবে, ব্যাং, কিছু ব্যাং আছে, সব ব্যাং নয়, কিছু ব্যাং আছে বর্ষার সময় বেঁচে ওঠে, তারপর ওরা মাটির তলায় চলে যায়, গিয়ে যোগ নিদ্রাতে চলে যায়, 1 বছর এরকম ঘুমিয়ে থাকে, বর্ষার বৃষ্টি গায়ে পড়লে ঠেলে উঠে আবার ঘেমর ঘেমর করে ডাক শুরু করে দেয়, এই বর্ষা কেটে গেলে ওরা আবার যোগ নিদ্রায় চলে যাবে। মেরু অঞ্চলে স্লথ হবে, মেরু অঞ্চলের ভাল্লুক হবে। আর যদি যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত জীবন অংশগ্রহণ করে, কৃষ্ণ ভাবনামৃত যদি অংশগ্রহণ করে কি হবে, গীতার নবম অধ্যায় বলা আছে, জানতি দেবব্রতা দেবান, একটা ভক্ত দেবতাও হতে চায় না, এই দেবতা হওয়াটা এমন কিছু ব্যাপার নয়, বিশ্বাস করো, ওই দেবতাদের পদ কেড়ে নেওয়া এমন কিছু বিষয় নয়, ইন্দ্রদেবের পদ কেড়ে নেওয়া যায়। কালকে ইন্দ্রদেবের ডেকেছিলাম একজনের শরীরে কথা বলবো বলে, কিন্তু কথা বলেনি, ওর শরীরে এসে তারপর ওকে টাচ করায় বলে আমার শরীরে চলে আসো, তারপর আমার আমি অনুভব করছিলাম ভাইব্রেট হচ্ছে, কোনো কথা বলেনি। ইন্দ্রত্ব লাভ করা ওই কলিযুগে এই মানুষের পক্ষে ইন্দ্রত্ব লাভ করাও কোনো কঠিন কাজ নয়, বিশ্বাস করো, একটা সাধুর কাছে এগুলো যে কি মামুলি ব্যাপার, যখন কেউ পূর্ণাঙ্গ বৈষ্ণবতা আসবে, যখন কেউ গুরু পরম্পরায় দীক্ষা গ্রহণ করবে, তখন তোমাদের এই দেবরাজ ইন্দ্রের পদ গ্রহণ করা যে কি মামুলি মনে হবে, তোমরা যতদিন এর মধ্যে সম্পূর্ণ ইনভলভ না হবে বুঝতে পারবে না, এখন খুব কঠিন মনে হবে, ওদেরকে সিদ্ধ করা তো কঠিন মনে হবে এখন, কিন্তু ওই পদ নেওয়াটাও একটা মামুলি কাজ মনে হবে। গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ যদি কোনো মানুষ পাঠ করে পার ডে বৈষ্ণবীয় রীতিতে, বৈষ্ণব হয়ে, তাহলে দেবরাজ ইন্দ্রের পদ চলে যাবে। সুব্রত আচার্য, আচার্য অনেক রকমই আছে, একটা তামসিক, সাত্বিক এবং রাজসিক, আমরা যে ভগবানের সেবা পূজা করছি এটাও তো তন্ত্র, মন্ত্র আর তন্ত্র, তন্ত্র মানে কি, তন্তু থেকে তন্ত্র এসেছে, তন্তু, তন্তু মানে কি, গাছের ছালকে তো তন্তু বলা হয়, তো ভগবানের অর্চনের সময় বিভিন্ন সর্বসুধি মহসুধি লাগে, বিভিন্ন রকম উপাচার লাগে, এগুলো সব তন্তু, এটাই তন্ত্র, আর মন্ত্র বলছি, কিন্তু মন্ত্রতন্ত্র 3 প্রকারের, একটা সাত্ত্বিক, রাজসিক, তামসিক, আমরা যেটা করছি সাত্ত্বিক, আরও রাজসিক আছে যেখানে মদ, যেখানে মাংস দিতে হয়, আর তামসিকে মদ দিতে হয়। এখন রাজসিক যে তন্ত্র আছে এবং তামসিকে যে তন্ত্র আছে, মা কালীকে ওইভাবে দেওয়া হয়, ওটা মা কালী গ্রহণ করেন না, মা কালীর যে গণেরা আছে তারা আসে, ভূত প্রেত 3 কোটি ডাকিনী আছে তো মায়ের আন্ডারে, 3 কোটি যোগিনী, 3 কোটি ডাকিনী, ওরা এসে ওটা আহার করে, ওটা তামসিক তন্ত্র, ওখানে মা কালীর কিচ্ছু লেনা দেনা নেই, ওখানে ওই মা কালীর ওই ওরা এসে এগুলো খায় আর অত্যাচার করে, শাস্ত্রীয় বিধান নেই। এই যে রামকৃষ্ণ মিশনগুলোতে যে ওই আমিষের ভোগ দেওয়া হয়, এ কোনো শাস্ত্রীয় বিধান নেই, আমি তর্ক করতে চাই না, যদি ওরা এসে আমাকে জিজ্ঞাসা করে আমি অবশ্যই তর্ক ছাড়া বলতে পারি, নির্ভীক, নির্বিঘ্নে, নির্ভীকভাবে আর নির্ভয়ে বলতে পারি, কেন শাস্ত্রে এরকম কোনো বিধান নেই, শাস্ত্রকে অপব্যাখ্যা করা যায় তো।
নিজের মতো করে বানানো যায়। তো হিন্দু সনাতন শাস্ত্রকেও তো হযরত মোহাম্মদ নিজের মতো বানিয়ে নিয়েছে, হিন্দু সনাতন শাস্ত্রকে তো খ্রিস্টানরা নিজের মতো বানায়। কোথায় শাস্ত্র? কারোর কোনো শাস্ত্র নেই, কেউ মুসলিম নয়, কেউ খ্রিস্টান নয়, সবাই আমরা হিন্দু। যারা সিন্ধু নদের তীরে বাস করে সবাই হিন্দু। আমার মুসলিম ভাইরা যারা আছে তাদেরকেও বলছি, সবাইকে বলছি, কেউ এখানে খ্রিস্টান নেই, কেউ মুসলিম নেই। 1500 বছর আগে, 2000 বছর আগে হযরত মোহাম্মদ আর এই যীশু খ্রিস্ট এসে প্রবর্তন করে। কোথায় দিয়ে প্রবর্তন করেছে? ওই সব সনাতন শাস্ত্র থেকে নেই। মুসলিম ভাইরা যে এরকমভাবে যে নামাজ পড়ো, এটা আমাদের পূজার একটা, এটাকে আহ্বানী মুদ্রা বলা হয়। এই মুদ্রাতে আমাদেরকে ভগবানে ভোগ লাগানোর সময় বলতে হয়, ইয়াগচ্ছি ইয়াগচ্ছি ইয়াগচ্ছ, ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ, ইয় সন্নিধেয়ী ইয় সন্নিধেয়ী ইয় সন্নিধেয়ী। খ্রিস্টানরা এটা করে, ভালো করে চিন্তা দেখো, খ্রিস্টানদের এরকম ভাবে পূজা করতে হয়, ইয় সন্নিধেয়ী ইয় সন্নিধেয়ী ইয় সন্নিরুদ্ধস্য ইয় সন্নিরুদ্ধস্য ইয় সন্নিরুদ্ধস্য, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়াগচ্ছ, মানে এখানে এসো এখানে এসো, ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ, আসনে উল্লেখ করে। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো, এখানে আসো, এখানে আসো, এখানে বসো, ইয়ে সন্নিধে ইয়ে সন্নিধে ইয়ে সন্নিধেহী, মানে আমার সামনে এসো। খ্রিস্টানরা আমাদের এই মুদ্রাটা ইউজ করে, ইয়ে সন্নিধে ইয়ে সন্নিধে ইয়ে সন্নিধেহী, ইয়ে সন্নিরুদ্ধস্য সন্নিরুদ্ধস্য ইয়ে সন্নিরুদ্ধস্য, আমার সামনে প্রকট হও, ইয়ে সম্মুখ ভাও ইয়ে সম্মুখ ভাও ইয়ে সম্মুখ, আমার সামনে আসো। এসব আমাদেরই মুদ্রা। এই যে বজ্রাসনে বসে যেটা ওই নামাজ পড়তে হয় বজ্রাসন, আরে ও তো আমাদের সনাতন শাস্ত্রের আসন, ওটা ওটা তোকে বজ্রাসন বলা হয়। এসব তো আমাদেরই, আমাদের বা ওদের আলাদা নয়, ওদেরই ওইটা। যারা মুসলিম ভাই, তোমাদের নয়, আমাদের থেকে নিয়েছে এটা বলতে চাচ্ছি না আমি, এটা তোমাদেরও, কিন্তু তোমরা আলাদা করে তৈরি করে নিয়েছ, তোমাদের দোষ নেই। মুসলিম দুই প্রকার, শিয়া আর সুন্নি। সুন্নি যারা মুসলিম আছে, সুন্নি যাদের টাইটেল হিন্দুদের লস্কর, হালদার, ঘোরামি আছে না মন্ডলের, তো সুন্নি, মানে এদেরকে জোর করে তৈরি করা হয়েছে। আব্দুল গাফফার খান, ওই খান টান কী সব আছে এগুলো, এরা রিয়েল মুসলিম, কিন্তু এরা সব হিন্দু। একটু ক্লাসে সবাই ওয়েট করো, আমি একটু আসছি, 5-10 মিনিট আরো কিছু বলার আছে।
টান টান চালিয়ে দিচ্ছি, দাঁড়াও। কি